বিষয়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই আয়োজন। আয়োজনে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। তার আগে বলে রাখি, আপনাদের হাতে যাদের সময় কম, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চান, তারা অবশ্যই মৎস্য অধিদপ্তর জব রিভিউ এই বইটি সংগ্রহ করে নেবেন। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটি সংগ্রহ করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেবেন। সাজেশন, বাংলার জন্য এই টপিক্স এর বাইরে আর কিচ্ছু পড়বেন না, এই টপিক্স থেকে 100% কমন পাবেন। ইংরেজির জন্য এই টপিক্স এর বাইরে আর কিচ্ছু পড়বেন না, এই টপিক্স থেকে 100% প্রশ্ন কমন পাবেন। গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত এই দুইটা বই একটু ভালোভাবে দেখবেন। যারা এই দুইটা বই দেখতে পারবেন না, তারা ডিসি অফিস জব রিভিউ, সরি মৎস্য অধিদপ্তর জব রিভিউ এই বইটি সংগ্রহ করবেন এবং এর পাশাপাশি অবশ্যই বলবেন যে গণিত পিডিএফটা লাগবে। সেই পিডিএফ থেকে গণিত, ওই পিডিএফ থেকে আপনি 100% গণিত কমন পাবেন। সাধারণ জ্ঞান এই বইটা পড়লেই চলবে। আমরা একটা বিগত সালের প্রশ্ন দেখি কি কি আছে। বাগধারা আসছে, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ আসছে, কয়েকটা বইয়ের নাম দেওয়া ছিল, সেই সকল বই কারা লিখছে তাদের নাম লিখতে হবে। ইংরেজির জন্য ট্রান্সলেশন আছে, আর্টিকেল আসছে, রাইট ফর্ম অফ ভার্ব আসছে, প্রিপোজিশন আছে। এই ছিল ইংরেজি। এরপরে সাধারণ জ্ঞান, যা বিভিন্ন সংগঠনের নাম দেওয়া আছে, তাদের সদর দপ্তরের নাম লেখার কথা বলা হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা ইতিহাস ঐতিহ্য থেকে প্রশ্ন এসেছিল। এছাড়াও বাংলাদেশের যে মেগা প্রকল্পগুলো চলছে সেইগুলো থেকে প্রশ্ন এসেছে।